নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির বিবাহিত জীবন। অনুষ্ঠানে যাব, তার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। তুলা রাশির বিবাহিত জীবন যথেষ্ট পরে অতি উত্তম, চিন্তা করার কোনো কারণ নেই। বিবাহিত জীবনে যত ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক আসুক না কেন, যতই দূরত্ব বাড়ুক না কেন, তাতে বিবাহিত জীবন শেষ হয় কিন্তু শ্মশানে গিয়ে, অর্থাৎ তার আগে ভাঙন কদাচিত দেখা যায়। তবে বিবাহিত জীবনে বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের সমস্যা, আর্থিক মানসিক পারিবারিক শারীরিক পরিস্থিতি তাদেরকে নানাভাবে জর্জরিত করে তোলে, কিন্তু তার মানদণ্ড তুলা রাশির যে মানদণ্ড, সেই মানদণ্ডের পরিপ্রেক্ষিতে সমান দক্ষতার সহিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সে কিন্তু তার বিবাহিত জীবনকে সুস্থ সবল সুন্দর করতে পারে। এই রাশির অধিপতি হচ্ছে শুক্র, এই রাশির সপ্তম পতি হচ্ছে মেষ রাশি, সপ্তম পতির অধিপতি হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল এবং শুক্রের সঙ্গে লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। এই লক্ষ্মী যোগ তাদের জীবনে বিবাহিত জীবনকে সুস্থ সবল সুন্দর করতে সাহায্য করে। প্রেম ভালোবাসা ভক্তি স্নেহ মায়া মমতা আবেগ একে অপরকে বেঁধে রাখতে সাহায্য করে। এখানে কোনো দড়ি দিয়ে বাঁধা নয়, এখানে কোনো আলিঙ্গন পূর্বক বাঁধা নয়, বিশ্বাসের ডোর। যতই তারা একে অপরকে সন্দেহ করুক না কেন, যতই তৃতীয় ব্যক্তি এসে তাদের জীবনে মাথা ঘামাক না কেন, তথাপি একে অপরকে ছেড়ে তারা থাকতে পারে না। তাদের যন্ত্রণাটা হচ্ছে অনেকটা কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতন। তাদের বিচার বুদ্ধি বিবেচনা তাদের বিবাহিত জীবনকে সুস্থ সবল সুন্দর করে। পার্থিব জগতে সুখকে কেন্দ্র করে শুক্রের ভূমিকা, আর শুক্রকে কেন্দ্র করে সুখ স্বচ্ছন্দ আনন্দ শয্যা সুখের ভূমিকা। তাহলে যাদের তুলা রাশি রয়েছে বা যারা তুলা রাশির জাতক জাতিকারা, তাদের বিবাহিত জীবনে সমস্যা আসলে পরেও সুখ কোনো অংশেই কিন্তু কম হবে না। নদীতে জোয়ার ভাটা আসে, তার মানে নদীতে যখন ভাটা রয়েছে তার জল দেখা যাচ্ছে না, প্রচুর চড়া বালু চড়া দেখা যাচ্ছে, তার মানে ধরে নেওয়া যায় না যে নদী জলশূন্য, বা নদীতে সামান্য পরিমাণে নোংরা আবর্জনা ভেসে যাচ্ছে, বা ভাটার টানেতে নোংরা জল দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাবে না যে নদী হচ্ছে নোংরা আবর্জনায় পরিপূর্ণ। কারণ জোয়ারের জলে তার সুন্দরতা, তার গভীরতা অতীব সুন্দর, তার বৈশিষ্ট্য আকর্ষণীয়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যত দিন অতিবাহিত হয় প্রেমাবেগ ভাবাবেগ এবং তার গভীরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং তাদের বিবাহিত জীবনকে সুস্থ সবল সুন্দর করতে সাহায্য করে। যদি কোনো কারণবশত শুক্রের সঙ্গে রবির কানেকশন হয় বা শুক্রের সঙ্গে বুধের কানেকশন হয়, তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে শয্যা সুখ নিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে গোপনাঙ্গের বিভিন্ন সমস্যা কিন্তু তাদের বিবাহিত জীবনকে নানাভাবে সমস্যার সম্মুখীন করে তোলে। তবে চিকিৎসা বিজ্ঞানের দৌলতে সেই জায়গার যদি প্রতিকার করা যায়, সে যদি ট্রিটমেন্ট করা যায়, তাহলে পরে আমি মনে করি তাদের বিবাহিত জীবনে কোনরূপ সমস্যার সৃষ্টি করতে পারে না। তুলা রাশির জাতক জাতিকারা সুন্দরীর প্রতি আকর্ষণ রাখে, শুধু রূপ নয় গুণের প্রতি। তাই বলে দেখা গেছে এই সকল জাতক বা জাতিকাদের লাইফ পার্টনার
বহু গুণে গুণী হয়, বহু গুণে গুণী হয়, এবং সেই গুণে তাদের বিবাহিত জীবনে একটা আলাদা মাত্রা এনে দেয়। চুরাশি চাতক জাতিকাদের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি সমস্যা সৃষ্টি করলে ও প্রথম ক্ষেত্রে সেই সমস্যা তাদের জীবনের চোখের জল আনলে ও পরবর্তীকালে তাদের সংসারে পরিচালনার দক্ষতা, বাস্তব জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার পারদর্শিতা তাদের জীবনকে সুস্থ সবল সুন্দর করতে সাহায্য করে। কোনো কারণবশত যদি দেখা যায় এই সকল জাতক বা জাতিকাদের জীবনীতে মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গল প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে, তুলাশে দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ বৃশ্চিকাশীর ঘর, সপ্তম পতি মঙ্গল অর্থাৎ মেষরাশির ঘর, এই মঙ্গল যদি কোনো কারণবশত কর্কটস্থ হয়ে বা কর্কটের সঙ্গে সম্পর্ক করেছে, কর্কটের অধিপতির সঙ্গে সম্পর্ক করেছে, তাহলে পরে কিন্তু একাধারে লক্ষ্মী যোগ সৃষ্টি করলেও বিপরীত দিকে কিন্তু বিবাহিত জীবনকে বিনিষ্ট করতে সাহায্য, সেই বিনিষ্ট পুলিশি ঝামেলা মামলা মকদ্দমা মান অপমান মৃত্যু যন্ত্রণা অপমৃত্যু বিভিন্ন ভাবে সমাজ বিরোধী যে সকল কাজগুলো রয়েছে তার উপরে আছড়ে এসে পড়ে তার বিবাহিত জীবন বিনিষ্ট। যদি আপনাদের সঙ্গে আপনার রাশির সঙ্গে আপনার বিবাহিত জীবন পুঙ্খানুপুঙ্খ মিল খাচ্ছে, তাহলে পরে এর ভালো দিকটা পাওয়ার জন্য, এর ভালো ফল পাওয়ার জন্য জ্যোতিষীর পরামর্শ নিন। তুলারাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের পর থেকে উন্নতি শুরু হয়। যদি কোনো কারণে সাথে উন্নতি হচ্ছে না, তাহলে দেখতে হবে ছগুড়িয়ে দারিদ্র যোগ রয়েছে। এই দারিদ্র যোগের প্রতিকার করলে পরে যে আর্থিক কারণে বিবাহিত জীবন বা প্রেমের জীবনটি বিবাহের পরে প্রেমের জীবনটি নষ্ট হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাই যে সকল জাতক বা জাতিকারা তুলারাশির জাতক বা জাতিকা বিবাহিত জীবনে যাননি, তারা জটক বিচার করে বিবাহ করুন, আর বিবাহিত জীবনে এসেছে তারপরেও ভালো জায়গাগুলো থেকে বঞ্চিত হয়ে খারাপগুলোর পরিমাণ বেশি প্রকাশ পাচ্ছে, তাদের অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার করে নিন। আমি বলছি 100-এ 100, শুক্র হচ্ছে সুখের কারক, আপনার জীবনে সুখ স্বচ্ছতা আনন্দ ভরে উঠবে, আপনার বিবাহিত জীবন সুন্দর স্বচ্ছল আনন্দময় হয়ে উঠবে। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রাশি নিয়ে এইভাবে এই চ্যানেলে আপনার সঙ্গে। নমস্কার।